প্রিয় দর্শক, ব্যবসা কারো কাছে স্বপ্ন, কারো কাছে লক্ষ্যী স্বরূপ। একমাত্র ব্যবসায় পারে স্বল্প দিনের মধ্যে একজনকে সম্পদশালী করতে, আর তার জন্য চাই সঠিক পরিকল্পনা আর সঠিক অনুসন্ধান। আমরা অনেকেই ব্যবসা করতে যাই, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা মাঝপথে আটকে যায়। কারণ বর্তমানে এমন এক ব্যবসা করা উচিত যার চাহিদা থাকবে সারাটা বছরই প্রায় একই রকমই, এবং কম্পিটিশন থাকবে একেবারেই কম। আজকে এমন এক ব্যবসা নিয়ে কথা বলবো যা বর্তমানে খুবই নিত্য প্রয়োজনীয় এক জিনিস। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন নতুন ব্যবসার সন্ধান দেওয়া, যাতে করে নতুন উদ্যোগীদের জন্য পথটা কিছুটা সহজ হয়। তাই আমাদের এই উদ্যোগ যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে বন্ধুরা, যে ব্যবসা করুন না কেন, আগে নিজের এলাকা ঠিকমতো রিসার্চ করে করবেন, এবং যে কোনো জায়গায় লেনদেন করার আগে ঠিকমতো ভেরিফাই করে করবেন। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে গেলাম। এর আগে আমি বহু ভিডিও সামগ্রী দিয়েছি বিভিন্ন রকম হোলসেলার, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারার, প্লাস্টিকের যে হোলসেলার ম্যানুফ্যাকচারার, এদের ভিডিও আমি সাধারণত দিয়েছি। এবং আপনারা অনেকেই শুধু কমেন্ট করতেন, সে সময়টা থেকে অনেকে কমেন্ট করতেন যেন একবারে সরাসরি ফ্যাক্টরি থেকে, মানে ফ্যাক্টরি থেকে কীভাবে মালগুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকের জাতীয় দ্রব্য কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে মোল্ডিং মেশিনে কাজ হয়, সম্পূর্ণ তথ্য আপনারা চেয়েছিলেন এক এক করে। ওই কারণে আমি চেষ্টা করছি বিভিন্ন রকম ফ্যাক্টরি থেকে ভিডিও বানানোর, যাতে করে আপনারা মানে একবারে যে প্রোডাক্টগুলো কী কী তৈরি হয় এবং কী কী মানে, এবং যাতে ম্যানুফ্যাকচারিং রেটে যাতে আপনারা পেয়ে যেতে পারেন, ওই কারণে আমি সাধারণত এসবগুলো মানে চেষ্টা করছি আপনাদের। তো এক এক করে আমরা চলুন আমরা এগিয়ে যাবো। এখানে যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সাধারণত এটা হচ্ছে একটা মোল্ডিং মেশিন। আপনাদের আগে একটা তথ্য আমি জানিয়ে রাখি যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্লাস্টিক শিল্পের প্রাণকেন্দ্র যেটা, সেটা হচ্ছে কিন্তু ওমরপুর, যেখানে ঘরে ঘরে ম্যানুফ্যাকচারার, ঘরে ঘরে বিভিন্ন রকম হোলসেলার, প্লাস্টিক বিভিন্ন রকম প্রোডাক্ট সাধারণত এখানে তৈরি হয়। যেমন বিভিন্ন জায়গাতে যেরকম হস্তশিল্প যেমন রয়েছে বা বিভিন্ন রকম শিল্প বিভিন্ন জায়গায় বিখ্যাত রয়েছে, সেরকম হচ্ছে ওমরপুরটা হচ্ছে সাধারণত প্লাস্টিক শিল্পের জন্য বিখ্যাত। এবং প্লাস্টিক, এখানে বহু রকমের প্লাস্টিক কারখানা রয়েছে, ছোটো বড়ো বহু রকমের, এবং সব থেকে চিপেস্ট রেটে আপনাকে কিন্তু এসব জায়গাগুলোতে পাবেন, এক নম্বর। তারপরে বিভিন্ন রকমের যে মালগুলো রয়েছে সেগুলো পাবেন। আমি যে ফ্যাক্টরিতে সাধারণত দাঁড়িয়ে রয়েছি, এখানে আপনারা হয়তো একটু নয়েজ হতে পারে, আপনারা অবশ্যই একটু কনসিডার করে নেবেন। আমি যে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় একটা মোল্ডিং মেশিন, এখন যা করে বিশাল বড় মোল্ডিং মেশিন ওই সাইডে মেশিন রয়েছে। তো এই যে মেশিন আপনারা দেখছেন যে এইসব জায়গাগুলোতে, এখানে দেখুন যে এইগুলো দানা রয়েছে, এই যে বস্তাতে বিভিন্ন রকম দানা রয়েছে, বিভিন্ন রকম কালার করা আছে, একটা লাল টাইপের কালার করা আছে দানা। তো এই দানাগুলো সাধারণত এই মেশিনে ধরে এসে আপনারা দেখেন যে এইসব এই যে এই জায়গাটাতে এখানে সাধারণত দানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দানা রয়েছে। তো এইসব জায়গাগুলো থেকে বিভিন্ন রকমের কত মানে টাইপস অনুযায়ী সাধারণত এগুলো কাজগুলো হয়, বিভিন্ন রকম ফটো, বিভিন্ন রকমের আপনার যে মক রয়েছে সেগুলো সাধারণত তৈরি হয়, মানে ছোটো ছোটো যে প্রোডাক্টগুলো সেগুলো সাধারণত তৈরি হয়। তাহলে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এইসব এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনার সাধারণত দানাগুলো দেওয়া হয়, এবং এই দানাটা সাধারণত এখান থেকে এসে এই জায়গাটাতে সাধারণত তৈরি, মানে এখানে সাধারণত তৈরি হয়। আপনাদের এর আগে সাধারণত ভিডিওটা দিয়েছিলাম কীভাবে তৈরি হচ্ছে, সেই ভিডিওটা আমরা সাধারণত দিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা মেশিন, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইসব যে এইগুলো হচ্ছে সাধারণত টাইস, বিভিন্ন রকমের টাইস, এসব হচ্ছে বিভিন্ন রকমের টাইস, এসব টাইস অনুযায়ী সাধারণত বিভিন্ন রকমের মাল সাধারণত তৈরি হয়, এইসব জায়গাগুলো এইসব টাইপের মালগুলো সাধারণত তৈরি হয়, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা পুরোপুরি ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মোল্ডিং মেশিন। আপনাদের আমি সাধারণত আপনাদের দেখাবো যে কী কী প্রোডাক্টগুলো কীরকম টাইপের, যে ফটোগুলো সাধারণত এইসব জায়গাগুলোতে তৈরি হয়, বিভিন্ন রকম জব সাধারণত এসবগুলো তৈরি হয়, এরকম টাইপের যদি তৈরি হয়। তো আপনারা অনেকেই যারা জীবনে কিছু করতে চাইছেন, জীবনে হয়তো অনেকেই মানে হতাশাগ্রস্ত যে জীবনে কী করবো বা কী ব্যবসা করবো, যারা হতাশাগ্রস্ত তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা বিভিন্ন রকম যে প্রোডাক্টের যে ব্যবসাগুলো রয়েছে, যেমন প্লাস্টিক হতে পারে, প্লাস্টিক তারপরে ফাইবার, এসব টাইপের জিনিসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। এসবগুলো মানে সবসময়ের জন্য এগুলো যে একদম দুদিন চলে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, মোটামুটি সবসময় কিন্তু এইসব ব্যবসাগুলো চলছে, এবং মানে অল্প রেটের মধ্যে 10,000-20,000 টাকা নিয়ে আপনারা কিন্তু এইসব ব্যবসাগুলো মানে শুরুটা করতে পারেন। এবং এইসব জায়গাগুলোতে থেকে আপনারা মালগুলো নিয়ে গিয়ে যেহেতু এখানে সব থেকে চিপেস্ট রেটে আপনারা মানে হোলসেলও করতে পারেন, আপনারা নিজেদের এলাকা থেকে দোকানে গিয়ে বিক্রি করতে পারেন, বা আপনারা নিজেরা নিয়ে গিয়ে বড়ো ধরনের কোনো হোলসেলার দোকানও আপনারা কিন্তু করতে পারেন, এবং সম্পূর্ণ চিপেস্ট রেট এবং ম্যানুফ্যাকচারিং রেটে আপনারা এইসব জায়গাগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে বসে না থেকে আপনারা এসব ব্যবসাগুলো করলে অনেকটাই কিন্তু সুবিধা হবে। আমি এরপরে আপনাদের
আরও কী কী তৈরি হয় সব জায়গাগুলোতে, বিভিন্ন রকম যেমন বল তৈরি হয়, চেয়ার তৈরি হয়, তারপরে বিভিন্ন রকমের প্রোডাক্ট, মানে প্লাস্টিক এত রকমের প্রোডাক্ট আছে যে হয়তো ভাবা যাবে না যে আমাদের যে কমলপুরের মধ্যে এত রকমের প্রোডাক্ট আছে আপনারা হয়তো ভাবতে পারবেন না। সেই প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনাদের আগে করে দেবো। তো আজকে ভিডিওটা আমি আপনাদের দেখালাম যে কীভাবে মানে মেশিনের সাধারণত কী কী তৈরি হয়, কীভাবে তৈরি হয় সেটা আমি সাধারণত দেখালাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন। এখানে দেখুন বহু রকমের ফটো সাধারণত এখানে রাখা আছে, পুরো গোডাউনে সাধারণত রাখা আছে। তো আজকে ভিডিওটা আমি সাধারণত খুব একটা বেশি বড় ভিডিও করব না, আপনারা যেহেতু বলেছিলেন যে যাতে করে বিভিন্ন রকম মেশিনের ভিডিও দেখানো হয়, ওই কারণে আমি সাধারণত ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো করার চেষ্টা করছি যাতে করে আপনাদের অনেক কিছুটা সুবিধা হয়। তো হচ্ছে আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন। এবং আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের নম্বর একটা দিয়ে দেবো, মানে যেখান থেকে আপনারা খুবই চিপেস্ট রেটের মধ্যে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন, ম্যানুফ্যাকচারিং রেটে আপনারা পেয়ে যাবেন। আপনারা যতটাই মানে যেরকমই নেবেন আপনারা মোটামুটি সেরকমই পেয়ে যাবেন। আপনারা হয়তো এক গাড়ি নিতে পারেন, আপনারা অল্প নিতে পারেন, সম্পূর্ণরূপে সমস্ত জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের